আসসালামু আলাইকুম ফয়সাল ভাই, কি করতেছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ভাই? রহিম ভাইসা পড়ছেন? জি ভাই, রুটি তৈরি করার চেষ্টা করতেছি ভাই। রুটি? যে রুটির বিষয়ে কি ভাই, রুটি হয় ভাই? আসলে রুটি হয় এটা একটা প্রশ্ন, আর রুটি তৈরি করার অনেক বড় একটা প্রসেসের ব্যাপার আছে ভাই, সেটা আসলে সবার দ্বারা সহজ হয় না এবং সবাই তারা করাটা পসিবল হয় না। সুন্দর রুটি দেখেন, এখন বিষয়টা কি হচ্ছে আপনার ভাই, আমি আপনাকে একটু পুনরায় করে দেখাই দিই। অনেকে বাগে করে রেখে দিছি ভাই, আসলে ভিউয়ারদের সন্তুষ্টি আমাদের সন্তুষ্টি, তো এই যে এখানে ফলো করেন তো পারফেক্ট রুটি হবে এটা। হ্যাঁ, একটু জাস্ট দিয়ে দেখাই দিই আপনাকে, যদি আইসা পড়ছেন ভাই প্র্যাকটিক্যাল দেখাই দিই। এই দিলাম, এই যে দেখেন, এই একটা প্রেস করলাম, হালকা প্রেস করলাম, প্রেস করবেন দেখো অনেক শক্তি লাগতেছে না ভাই? না, একেবারে হালকা দেখেন, এক দেখেন কত সুন্দর, ওঠান একটু, ওঠায় দেখেন, দর্শকদের একটু ওঠায় দেখেন সুন্দরভাবে, দেখেন কত সুন্দর, একদম চাঁদের মতো গো। এটা আপনি চাইলে আরো ছোট করতে পারবেন, বড় করতে পারবেন, সকল প্রসেস আছে। আচ্ছা, তো এটা হচ্ছে, আমি একটু বলি আগে, ও আগে ভাই ব্র্যান্ড সাথে পরিচয় করে নিই ভাই, এটা আসলে লাইভ একটা ব্র্যান্ড, রুটি লাইভ ব্র্যান্ডের। ওকে, যা সংক্ষেপে বলে দেই, রুটি মেকারে বাংলাদেশের সর্বপ্রথম রুটি মেকার তৈরি লাইভ ব্র্যান্ড, এবং এই একটা রুটি মেকার তৈরি করা হয় পারফেক্ট কম্বিনেশনে। আচ্ছা, কোয়ালিটি ফুল করে। আপনি এই একটা রুটি মেকারে কোনো রকম কমপ্লেন দিতে পারবেন না। যে আমি একটা কথা বলে দিই, যে রুটির তৈরির যে বিষয়টা, অনেকে সমস্যাতে রুটি তৈরি করতে পারে না, বেলুর পিড়িতে তারা কাঠের রুটি মেকার নিচে নিয়ে অনেকে হ্যাজেলে পড়ছে। আচ্ছা, আমাদের কাছে কমপ্লেন আছে। আচ্ছা, সকল কমপ্লেন থেকে বেঁচে থাকার জন্য, সকল কনফিউশন দূর করার জন্য, বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধরা সকলে রুটি করার জন্য পারফেক্ট হচ্ছে সলিউশন লাইভা রুটি মেকার। শুধু রুটি বানাবেন, মন চাইলেও একটু রুচি খাবো, ফুচকা খাবো, লুচি বানান, ফুচকা বানান, সবই মেনলি তো রুটি ভাই, রুটি মেনলি তো রুটি। লুচি, এই যে দেখেন, এই লুচি করবেন, এইদিকে আসেন, লুচি অল্প পরিমাণ করে দিলে ছোট দিলাম, দিয়ে এই একটা গোল করে দিবেন না, এই কিচ্ছু লাগবে না ভাই, ঠিক আছে, এই দেখেন কি চমৎকার লুচি হয়ে গেছে, দেখেন আবার আপনি লুচি করবেন, আবার দিলাম, যা একটু বড় করবেন, দেখেন একটু বেশি গোল করে দেওয়ার কিন্তু প্রয়োজন নাই, খালি কোনো ভাবে দিলেই হবে, এই দিয়ে দিলাম, এই হয়ে গেল, কত সুন্দর লুচি হয়েছে দেখেন, এবং এখানে একটু কিন্তু লাগবে না। আচ্ছা, চমৎকার, আবার সুন্দরভাবে উঠে গেছে, একটু ক্লিয়ার করে দেই, যা ও একটা কথা বলে দিবে, মজার কথা বিষয়টা ভাই, আপনি এই লাইভা ব্র্যান্ডটা কেন কিনবেন? আচ্ছা, একটু ক্লিয়ার করে দেই। জি, আমি লাইভার কাস্ট কিছু ওদের ফিচার্সটা বলে দিই, এই একমাত্র বাংলা সুজি মেকার যারা কিনা শুকনো কাঠ দিয়ে প্রসেস করে থাকে। আচ্ছা, লাইভার একটা পারফেক্ট এক বছর গ্যারান্টি পাবেন। অনেক রুটি মেকারে অনেকে কমপ্লেন দেয় যে কাঠ বাঁকা হয়ে যায়, রুটি উনিশ বিশ হয়, লাইভাতে এক বছর পর্যন্ত যদি কাঠ বাঁকা হয়ে যায় একেবারে নতুন পাবেন। আচ্ছা, ঠিক, চাইলে টাকা রিপ্লেস করতে পারবেন। আপনি এটা, আমি একটু বলে দিই, একটা চ্যালেঞ্জিং আছে ভাই, একটু জিনিস ক্লিয়ার, চ্যালেঞ্জ আছে ভাইয়া, এখানে লেখা আছে চ্যালেঞ্জ, লেখা কমেন্ট তরফ থেকে আছে, যে শুধু আপনার প্রাপ্তবয়স্ক না, বৃদ্ধ থেকে শুরু করে তিন বছরের প্লাস বাচ্চারা রুটি তৈরি করতে পারবে। আচ্ছা, তাই এটা কেন বলছে আপনি, জাস্ট একটু দেখে, যদি না হয়, না হলে ডাবল টাকা জরিমানা, তাই এটা লাইভ ভাই, এটা আমি বলি একটা কথা বলছি, এটা লাইভ ভাই, না হয় হবে না, পারবে না, কোনো কনফিউজ থাকবেন না। আচ্ছা আচ্ছা, জাস্ট আপনি ইনভেস্ট করার সময় একেবারে ইনভেস্ট করবেন, কাজ করে মজা পাবেন, কেন বাচ্চারা পারে বলেন। আচ্ছা, এক দেখ, খামিয়ে দিলাম, একটা খামিয়ে দিলাম, গোল বাঁকা যেমন ইচ্ছা করে দিলাম, এখানে বসে দেখেন, আমরা কিন্তু দিলাম, গোল করি নাই কিন্তু, দেখেন গোল প্রয়োজন, লাইভাতে গোল প্রয়োজন হবে, আপনি আর এমন করে দিবেন, কোনো সমস্যা নেই, এই দিলাম, রেখে দিলাম। আচ্ছা, যেভাবেই দেন ইচ্ছে, দিয়ে আমি এই দিয়ে দিলাম, এই দেখেন হালকা একটা প্রেশার, বাচ্চা এখানে পরে বলে দিই, এই দেখেন, এই হালকা একটা প্রেশার দিব, অল্প প্রেশার, দেখেন দেখেন একেবারে, দেখেন কত সুন্দর, কত সুন্দর হয়ে গেছে, অনেক সুন্দর গোল আকার রুটি হয়েছে, দেখেন হালকা প্রেসারে রুটি হয়, এই রিজনে আপনার তিন বছরের প্লাস বাচ্চা রুটি করতে পারবে, এবং যারা বৃদ্ধ লোক তারা করতে পারবে। আচ্ছা, ঠিক আছে, লাইভার রুটি মেকার কেনার পর আপনার যে ইয়াং লোকে করতে হবে না, কোনো কথা নেই ভাই, বৃদ্ধ থেকে শুরু করে বাচ্চারা সবাই করতে পারবে, সবার সান্নিধ্যে। ঠিক আছে ফয়সাল ভাই, এখন আমরা তো দর্শকরা অনেক সময় বাসা নিয়ে দেখি রুটিটা হয় না, এটা কি রুটি মেকারের সমস্যা না খামিটা পারফেক্ট ভাবে তৈরি করার সমস্যা? না, কিভাবে করতে হবে একটু আমাদের বলুন। ফার্স্ট হচ্ছে আপনার রুটি মেকার, যদি রুটি মেকার পারফেক্ট কম্বিনেশন হয় রুটি কনফার্মলি হবে। আচ্ছা, এরপরে খামির উপরে হচ্ছে আপনার সুন্দরের ছোট বড়ের একটা ব্যাপার স্যাপার, আমি খামিটা বলে দিই আপনার, যে কিভাবে করলে ভালো হয়, এটা হচ্ছে আপনার হালকা সিদ্ধ গরম পানি দিয়ে রুটি মাখায় নেবেন, তাহলে খামিটা একদম ঝরঝরা হবে, একটু এখানে লাগবে না, হালকা কুসুম গরম পানিতে আটা দিয়ে বানালেন না ময়দা দিয়ে? আমি এটা আটা দিয়ে করছি ভাই, আটা ময়দা দুটো দিয়ে হবে, ব্রাউন আটা, এটা হচ্ছে কাল মানে যেটা বল লাল আটা বলা, এটা করছি, আপনি চাইলে ময়দা করতে পারবেন, সকল প্রসেস করতে পারবেন, হচ্ছে আপনার জাস্ট গরম পানি দিয়ে একটু গলে কাইটা করে নেবেন। আর আমি একটু সহজ করে দিই, এই একটা দিলাম, একটু ফলো করে দেখেন, এটা একটা দিলাম, এটা একটা দিলাম। আচ্ছা, চাপে চাপে রুটি তিনটা দিলাম, আমি একটু চাপ দিয়ে দেখাই, এখান থেকে শুরু করে দেই, দেখেন প্রত্যেকটা চাপে রুটি হবে, কত ইজিলি, এই চাপ দিলাম, কষ্টের দিন শেষ, এটাকে চাপ দিব, কষ্টের দিন শেষ, আরামের দিন শুরু, দেখেন চাপে চাপে রুটি হবে, চাপে চাপে প্রত্যেক চাপে রুটি হবে, এটা রুটি হয়ে যাবে। ওকে, যে যেভাবে খামিটা দেন রুটি কিন্তু গোলাকারই হবে, খুললাম, দেখেন এটা রাখলাম, কত সুন্দর রুটি, কত সুন্দর রুটি, খুললাম, দেখেন কত সুন্দর, এটা রাখলাম, দেখেন কত সুন্দর রুটি, খুললাম, চাপ দেওয়ার সাথে সাথে এটাও রাখলাম, অনেক সুন্দর রুটি হয়েছে, দেখেন
এখন আমি জাস্ট পার্থক্যটা বলে দেই যে এখানে হচ্ছে আপনার সাইজের একটা ব্যাপার আছে আচ্ছা আচ্ছা আমি তিনটা সাইজ কেন করলাম এটাতে রুটি একটু ছোট হবে এটাতে মিডিয়াম হবে এটাতে বড় হবে তিনটা সাইজের রুটি মেকার আছে কেন হবে আমি বলে দেই আপনারা আরো ক্লিয়ার করে দেই লাইভারে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ আপনারা এখান থেকে কাস্টমার ভিতরে ধরার কোনো সুযোগ নাই আচ্ছা লাইভার পড়তে একটা প্রোডাক্টের গায়ে প্রাইস মানি দেওয়া থাকবে প্লাস মডেল নাম্বার দেওয়া থাকবে আচ্ছা প্রাইস মানি এখানে কোনো ভিউয়ার্স ঠকার কোনো ভয় নাই কেউ বিপদের কোনো সুযোগ থাকবে না আচ্ছা শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে পাঠাবেন কে কোনটা নিতে চাচ্ছেন আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি কোনটা কোন মডেলের এটা হচ্ছে ছোট সাইজ এটা হবে 6 থেকে 7 ইঞ্চি থেকে 8 ইঞ্চি রুটি 8 ইঞ্চি রুটি হবে 7 থেকে 8 ইঞ্চি হবে 275 দাম পড়বে কত 2250 টাকা মানে আমি যেটা বলতেছিলাম ভাই লাইভার প্রোডাক্ট কেনার পরে কেউ ভিতরে তো হবে না ঘুরে ধরবে না তো আমি বললাম গুণে তো দূরে থাকবে এটা হচ্ছে 100% শুকনা কাঠ প্রসেস করে দেন আরো তৈরি করে আচ্ছা এক বছর যদি কোনো কাঠ বাঁকা ডাকা হয় কোনো টান দেখা দেয় নতুন পাবেন এবং 7 বছর আপনি ওয়ারেন্টি পাবেন যদি গুণে খায় বা আপনার কাঠ সমস্যা দেখা দেয় একবার নতুন পাবেন নতুন দেওয়া হবে ওকে এই বিষয়টা তাহলে আমরা যে মডেলটা দেখলাম 275 ইসিইউ এটা হচ্ছে ইসিইউ যারা বাসাবাড়ি ছোট রুটি করতে যায় 7 থেকে 8 ইঞ্চি ছোট আকারের রুটি যেটা ইকো যেটা 275 মডেল 2250 টাকা রেট প্রাইসটা কাইন্ডলি স্ক্রিনশট দিয়ে রাখেন বুঝার জন্য মূল্য ওকে মডেল নাম্বার 275 8 থেকে 9 ইঞ্চি রুটি করবেন তার নিবেন এসএম 500 প্রো 500 প্রো মডেল নাম্বার আরেকটা জিনিস আছে মজার বিষয় দেখেন বার স্ক্যানার আছে আপনারা তো স্ক্যান করো কিন্তু যাচাই বাছাই করে নিতে ভাই বিষয় একটাই যে আপনার এই লাইভার এই কারণে কিনতেছেন বিতরিত হওয়ার কোনো সুযোগ নেই কোনো দিক থেকে প্রত্যেকটা প্রোডাক্ট বারকোড দেওয়া থাকবে বারকোড স্ক্যান করে হিসাব করবে এটা পারফেকশন এরপর আপনার রুটি মেকার একটা পারফেক্ট গ্যারান্টি কার্ড পাবেন এরপর যেটা পারফেক্ট বিষয় যেটা যেটা না বললে নয় এটাতে রুটি হবে 100% যদি কোনো ভিউয়ার্স রুটি মেকার নেওয়ার পর রুটি বানাতে পারতেছে না তাকে আমরা টাকা চেঞ্জ করে দিয়ে দেবো মানে ব্যাক করে দেবো ঠিক আছে তো দর্শক বন্ধুরা আমরা তো প্রাইসটা জানলাম আরেকটু বলে দিই ভাই যে এখানে বিষয় যে আপনি একটু একটা স্ক্রিনশট শর্ট দিয়ে রাখেন কাইন্ডলি এখানে লাইভার যারা বড় নিতে চাচ্ছে এছাড়াও আছে দেখেন আমি এখানে ইকো 275 শো করছি 50 দিয়ে শো করছি 600 শো করছি যারা আরো বড় কমার্শিয়ালি আচ্ছা আচ্ছা আছে আপনার 710 প্রো যেটা 3500 টাকা দাম আরো বড় চাচ্ছেন এসএম 725 প্রো যেটা হচ্ছে 5500 টাকা প্রাইস তো এগুলো একটা স্ক্রিনশট দিয়ে রাখেন যদি কারো বড় প্রয়োজন হয় আমরা আসলে রাখি আসলে বাসা বাড়িতে বেসিসে রাখি যারা কমার্শিয়াল বড় যাচ্ছেন বা বড় বড় পিজা তৈরি করবেন তারা যারা কমার্শিয়াল যাচ্ছেন তার কাছে বড় নিতে পারবেন এই হচ্ছে সুযোগটা তো আমরা তো প্রাইসটা জানলাম ভাই অনলাইনে কিভাবে অর্ডার করবেন কোথায় এলে সরাসরি এই হচ্ছে আমাদের ডেমরা কুকারিস আপনার নিউ সুপারমার্কেট নিউ মার্কেট সিটি কমপ্লেক্সে লাইভার একমাত্র ডিলার আমরা এখানে আপনার নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বা বিশ্বাস বিল্ডার্স হচ্ছে কি লাইভার ডিলার হচ্ছে ডেমরা কুকারিস আপনি ডেমরা কুকারিস থেকে লাইভার অরিজিনাল প্রোডাক্টগুলো পাবেন একেবারে কোম্পানি জেনুইন প্রাইসে এবং উইথ পারফেক্ট গ্যারান্টি কার্ড সহ পাবেন তো এটা হচ্ছে আমাদের ডেমরা কুকারিস নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বা বিশ্বাস বিল্ডার্সের নিস্তলায় 113 নম্বর আমাদের শোরুম নাম হচ্ছে ডেমরা কুকারিস আপনি 113 নম্বর শোরুম এখানে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে নাম্বার যোগাযোগ করবেন যোগাযোগ করে যাবতীয় ইনফরমেশন প্লাস অর্ডার করার জন্য সকল সুবিধা পাবেন এখন ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করবেন তাদের অ্যাডভান্টেজটা হচ্ছে আপনার ঢাকার বাইরে যারা প্রবাসী কাস্টমার থাকে আমাদের তারা আমাদের ভিডিওটা দেখার পরে আমাদের অর্ডারটা কনফার্ম করার জন্য অ্যাডভান্স করতে হবে সামথিং সাপোজ আপনার 500 টাকা অ্যাডভান্স করলাম আমাদের জন্য অ্যাডভান্স করার পর একটা কন্ডিশন বেসিসে আপনার সুইটেবল কুরিয়ার বা হোম ডেলিভারি যেটা আপনার সুইটেবল হবে ওইখানে দিয়ে দিব ওইখানে আপনার প্রোডাক্টটা খুলে চেক করে নিয়ে বাকি টাকা পেড করে দিবেন ওকে ঢাকার বাইরে সিস্টেম আর ঢাকার ভিতরে যারা তারা আমাদের নাম ঠিকানা দিবেন ক্যাশ অন ডেলিভারি সিস্টেম থাকবে বাসায় প্রোডাক্ট পাঠিয়ে দেবে বাসায় প্রোডাক্ট বুঝে পেয়ে দেন টাকা দিবেন তবে অবশ্যই ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ কিন্তু প্রযোজ্য হবে আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধুরা আজ এই পর্যন্তই বাসার ভাই ধন্যবাদ